আসসালামু আলাইকুম আশা করি সব বালা আছেন আজকে আর একটা গার্ডেনের ভিডিও আজকে লগে মে মাসের চব্বিশ তারিখ আর সবে তো ঝান্ডা কিলাখার মেঘ বাতাস তুফান ঠান্ডা দেরো আর আমি ও যে ডুগির গাছ সকল ও ওদিংকু তাকি যে মেঘ শুরু হয়েছে আর মেঘ বন্দর না বাতাস আর দেখতা ভাড়া ডুগি গুছি তোরে কি অবস্থা করছে রোয়ার ফলে গরুর ভিতরেও নেওয়ার নেওয়ার মতো নাই এটাও তো বড়ো বড়ো আর ফুক জুগও থাকতে পারে এটা গরুর ভিতরে যেদিন যে আমি সেবার মধ্যে দিয়েছিলাম ও যে মেঘ বইছে বাতাস তুফান ঠান্ডা এগুলা ঢুকি কিলা হইব জানি না যে দেখতে পারা আমার বাংলা মিষ্টি কুমড়ার গাছ হল তো ইসিন তোরে গুড়িয়া রাখছিলাম মার্শাল্লা পাক্কা একটু ভালো আছে আর ওই তো দেখতে পারা আমার বাংলা খদু তো বাংলা সদুর অবস্থা ওই ঠান্ডা এক হাৰো এবালা নাই দেখতা ভাড়া ই ফুৰুজ একটা দেখৰা ভাড়া আগা বাংগীয়া দিছিলাম মনে কৈছিলাম ডেম দিব খবৰো নাই ডেম দেৱা আদি কানো ইয় বৰ বৰষুণ একটাৰ আগা বাংগীয়া দিছিলাম দেটা ভাড়া ডেম দৱাৰ কোনো খবৰো নাই আৰু ডেম ৰৈ ফাই থোকা গৰমো নাই খুন্দা নাই ডেম আই থোকাই থাকি ঐ একটাৰ মাজে দেখলাম তোৰা ভাড়াছে তো আগা বাংগীয়া দিছিলাম কৈ ডেম দিলাহিলে কিছু জাফ ৰবনে তো আগা আগাবাঙ্গিয়া দিছি তো ঠান্ডা মেঘ বাতাস গরম না পাইলেই তা ডেমডুম ধকিলা আর তো গুড়িয়া রাখলাম গুড়িয়া রাখলেও ই আরও আরো বেশি বের করে তো এই সাইডে যে দেখতে পারা আমার কাঁচা মর্চুর ইনো দুই জাতর কাঁচা গাছ গাছকল আছে আর এইখানেও দেখতে পারা আমার ইটালিয়ান লুবিউরি তো বেশিরভাগ আমার চিন্তা আসলেও লুবি উড়ির লাগি তো ইসিন তোরে যে সময় আমি দেখছি যে ওয়েদারের মধ্যে মেঘ তুফান বাতাস আর বই যাব বাদে আমি উদলাইয়া দিলা ইসলাম বাদে সিবার আমি গুড়িয়া দিছি আর কি তাড়াতাড়ি সরিয়া করি ইতা গাছও যদি মেঘিলা ঠান্ডা তো মরি যাইবগি তো বালাটিকে গুড়িয়া দেওয়ার ফরে কিছুটা বাঁচিছে আর গুড়িয়া দিলে আরো শ্লোগা আইয়া বাইয়া বাইয়া ফাতা সাতা খাই একবারে শেষ করলায় আর উদলা থাকলে একটু শ্লোগতা বাইয়া উঠেন আমি দেখছি তো গুড়িয়া তো দেওয়া বই যে ঠান্ডা বাতাস মেঘ বেশি ভাগ আমার তো লাগি খারাপ লাগছে খুবই অচিন্তা জেনে দিলাম বারে বাঘর পেলায় জানে না বাস বনি না মরব তো দোয়া করবো আমার লাল গাছও লাগে আর রসিন তল লাগে আর দেখাবার আমার ইতালিয়ান লুবি উড়ির ফুল আইছে মাঝে মাঝে তো গাছ কুচিন্তার লাগে সকলে দোয়া করবো আমার ই খুবই ফেইবার এটি উড়িট উড়িটা আমার গাছে খুবই ভালো লাগে আমার আমি মানে দেশর লুবিউর লুবিটা দেখতে লাগে আর কি তো আমি ইফিরা বাক্কা কয়েকটা যা রয়েছি তো দেখতা ভারা ই সাইটর গুচিন্তর অবস্থা আর এই তো দেখতা পারা আমার হেলেন চা শাক না কিতা কইন ওই হেলেনচা শাক কইন আর হেইচা শাক কইন ই ফুকে টুকে খাই আইসিন তোরে ঠুন্ডা মুন্ডা কইরা রাখেন না আৰু তো সৰু ফুৰু শ্লগো বাঢ়াইছে গত বছৰ আমাৰ গাৰ্ডেনতো শ্লগ আছে না এই বছৰ যে তো শ্লগক লৈছে তো এইবাৰ দেখতা পাৰা বন্য বইন্যা পিয়াইজতা কিছু দিছিল আমিতো উৰিয় বতৰি বাৰো কৰিছে না দৰা ইয়াৰ উৰি বাৰো কৰাম না মেঘ ৱাইডাৰ খাৰপ দেখীয়া আৰু ই চাইডে দেখতা ভাৰা আৰ চাইড হৈ গা ইচিন হৈ পেপল কালাৰৰ ইংলিছ বিনছ এটা অতা তো ইসিন তরে বাতাসে দলা মশা করিয়া রাখি লা আগা বাগা ইসিন উফ্রিদি ফ্রি উঠতে পারেন না একেবারে ডোলা করি লা বাইরিয়া টাইরিয়া বাতাসে এইসা আমি আর গুড়িয়া দিছিলাম না কই ওলা উদলা তাক হোক ধন দেখছি বাতাসে সিন তরে ডোলামোসা করি লা সিনতেরে মানে তুলা দিদি বান্ধে বান্ধে দিতাম ওই আর ঠান্ডার মধ্যে বাড়া নিয়ান না একবারে পুরা ঠান্ডা পরে গেছে তো সার গার্ডে কি অবস্থা সকলে কমেন্ট করিয়া জানাই বা আমার গার্ডেনের অবস্থা আপনার লগে শেয়ার করলাম আর আমি যেদিন ডুগিরো ইসলাম দিনকু আমি আমার বড় বড়ো শশার গাছ সকলা ইসলাম তো রওয়ার ফরে তো আল্লাহ যে বাগে মেঘ তুফান বাতাস আরম্ভ হয়েছিল আমার দেখতে পারবো আপনার আমার শশা গাছর কি অবস্থা হয়েছে একবারে তো এই বাইরে ই মোটামুটি পেপল কালার উড়ি ই ভালো হয়ে গিয়েছিল বাদে তো তুফানে কিলাখান বাতাসে যা করছে তো এ দেখতা ভাড়া আমার শশয় গাছর কি অবস্থা আদাখান আদা খান মানে গাছর আদা খান মানে ফসি গেছে অলরেডি আমি যে মেঘ তুফান বাতাস তবু আমি গুড়িয়া দিছি গুড়িয়া দেওয়ার ফলেও তবুও রাখতে পারছি না মাথা ফেলাই দিছে গাছ আনতে দেখতে পারা আদাখান মানে ফঁচিও গেছে তো মোটামুটি দুই একটা বলা দেখা যার জানি না রোদ তুলে একদিন টিক পড়ি দুদিন বেশি রোদ তুলে ওর সমতো হয়তো মরি যেতে পারে অসিন তোরে আমি গুড়িয়া দিছিলাম শশার গাছইটা তো বেশি সেন্সিটিভ ইতা ঠান্ডা জানতে পারে না মরি যায় গিয়ে তো শশার গাছ চাইছিলাম গর্বের ভিতরে নিতাম বাদেই তো ফটোকল ফুক জুকল লাগি রহাইয়া নিচিনা না গুড়িয়া দিছি দিসি দেওয়ার থব থবো গাছগুছিন তা নষ্ট হয়ে গেছে আর এই শশার গাছ গুছি সকল গুছি বড়ো বড়ো আছিল আমি বাঁচি বাঁচি দিছিলাম কই অনেক দিলাই তো ওয়েদার তোর ভালো দেখলাম দেওয়ার ফলে কি অবস্থা হয়েছে আছে আর গরুরের ভিতরে কিছু বাদে দিতা ফার্মু যদি নিচিন ঠিক না তো আজকেও ভিডিঅ' এটা মোৰ পৰ্যন্ত আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰলাম আৰু ভিডিঅ'টা একটো শ্বেয়াৰ কৰিবা লাইক দিবা আৰু কমেণ্ট কৰি জানাই বা সকলো গা চকল কোন অৱস্থাই আছে তো আমাৰ গাছসকল আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰলাম কিলা খানা আছে কোন অৱস্থাই আছে কি তো সকলোবালা থাকবা থেংক ইউ ভিডিঅ'টা দেখাৰ লাগি ভিডিঅ'টো এটা লাইক দিয়া যায় বা ভালা লাগিলে ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰিবা সকলোবালা থাকিবা থেংক ইউ আছালামা হাফেজ